আসসালামু আলাইকুম। আসসালাম। জি নগদ অফিস থেকে বলছিলেন তো? জি বুঝিনি। আমি আপনার কথা ঠিক বুঝি নাই ভাই, একটু বুঝা বলবেন। করোনা ভাইরাসের জন্য বাংলাদেশ সরকার নগদের মাধ্যমে 2546 টাকা করে অনুদান দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আপনার এই নাম্বারটি অনুদানের সিরিয়ালে এসেছে এবং এই নাম্বারটি পরবর্তী যে নাম্বারগুলোতে টাকাগুলো দেওয়া হচ্ছে এগুলো জমা হয়েছে আপনার ডিসেম্বরের শেষের দিকে, দেখেছে এখন জানুয়ারি 20 থেকে টাকাগুলো দেওয়া হচ্ছে, তো আপনারা তখন হয়তো পাননি, এই কারণে আপনাদের টাকাটা একটু করে দিচ্ছি, ঠিক আছে? আমার ফোনে না আসে না এখন। না আমার এখানে কোনো কোড আসে না ভাইয়া। দেখুন চলে গিয়েছে। চলে গিয়েছে, পেয়েছেন? না ভাইয়া কোনো কোনো এসএমএস আসে নাই আমার এখানে। চলে গিয়েছে নগদ থেকে। মেসেজ এই আছে কই ভাই, আমার এখানে তো কোনো আপনার কোড আসে নাই। সরি। হ্যাঁ আসছে আসছে, একটা নগদ থেকে একটা কোড আসছে ভাইয়া। কোড নাম্বারটি বলুন কত? কোড নাম্বারটা হচ্ছে আপনার 42 না আসে নাই এখনো, না আমার কোনো কোড আসে নাই। চলে গিয়েছে, দেখুন আমার নাম্বারটি কত আছে একটু দিতে পারে বলুন? আসে নাই তো ভাইয়া, আসলে তো অবশ্যই আপনাকে বলতাম, যখন দিয়ে এখন একটা আসছিল যেটা বললাম না আপনাকে, এখন এখনো আসে নাই ভাইয়া। এখন তো ঠিক আছে না ভাইয়া, আমার এখনো কোনো এসএমএস আসে নাই, শুধু একটা এসএমএস আসছে ওটা আমি আপনাকে বলে দিলাম। আচ্ছা আমি একটু এসএমএস টা একটু লাইনে থাকেন, আমি একটু এসএমএস টা একটু কাটি। ডিলিট মানে এসএমএস থেকে আপনার ডিলিট করে দিতে হবে তাই তো? পাঁচটা করলাম ডিলিট, ডিলিট করে দিলে হবে না ভাই? জি আপনার ইনবক্স থেকে ডিলিট করে দিন। ডিলিট করে দিলাম, আচ্ছা পাঁচটা আমি ডিলিট করে দিলাম ভাইয়া। আচ্ছা এখন দেখুন নতুন করে কোনো এসএমএস পেয়েছেন? না ভাইয়া আসে নাই। জি দেখুন চলে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ আসছে। 111 51 51 17 17
11 5 1 1 7 দ্যাট ইজ নেম অফ ইট অবশেষ আপনি যে না যেটা পাঠাইছেন অফিস থেকে আমি তো ওইটাই বলছি 11 5 1 1 7 এটা সঠিক নয় কারণ আপনার এটার পরে আর কোন এসএমএস আসেনি কিনা দেখুন এটার পরে না আর কোন এসএমএস তো নেবে এখন না আসেনি মোট নগদ থেকে কটা এসএমএস আপনার ফোনে দেখুন তো নগদ থেকে যে এসএমএস আমরা করেছি নগদের কটা এসএমএস আছে আপনার ফোনে এখন আপনি এখন দুইটা পাঠাইছেন না এর আগে একটা বললাম এখন একটা বললাম দুইটাই তো আসছে ভাইয়া একটু লাইনে থাকেন করতেছি ভাইয়া আমার একটু হ্যাং করতেছে তো একটু লাইনে থাকেন না ভাই আমি করে দিচ্ছি তো একটু নর্মাল সেট ইউজ করি তো ভাই 1 GB RAM এর সেজন্য একটা নর্মাল সেট ইউজ করি তো একটু হ্যাং করতেছে আমি ডিলিট করতেছি একটু ডিলিট হয়ে যাচ্ছে বুঝি না ভাই কি বলছেন দেখুন এই মাত্র এসএমএস করা হয়েছে পেয়েছেন না আসে নাই ভাইয়া এখনো কোনো এসএমএস আসে নাই ওইটা তো নগদ থেকে ডিলিট করে দিছি নগদ থেকে আর কোনো এসএমএস আসে নাই দেখুন চলে গিয়েছে বলুন একটু দ্রুত করে বলুন কত কত হ্যাঁ হ্যাঁ একটা আসছে ভাইয়া কত 2772 2 1 1 2 1 1 জি আমার এখানে এখন বর্তমানে 7700 টাকা আছে নগদে 7700 টাকা রয়েছে আপনাদের জি আপনার ফোন লাউড স্পিকারটা বাড়ান লাউড স্পিকার জি আচ্ছা বাড়ানাম বলেন আপনার ফোনে তুলুন স্টার 1679 1616 বলেন যে তুলেছেন স্টার 167 আচ্ছা তারপর স্টার টু স্টার
আচ্ছা টু স্টার টু স্টার ঠিক আছে ঠিক আছে হুম আচ্ছা তো হচ্ছে আপনার 01 01 স্টার টু স্টার সেভেন ট্রিপল জিরো সেভেন ট্রিপল জিরো তারপর স্টার স্যার সেভেন ট্রিপল জিরো স্টার হ্যাঁ টু স্টার টু স্টার এবার কোড নাম্বারটা প্রথম তো আমাকে বলুন কি দিয়ে দিলেন স্যার সঠিক আছে কি না প্রথম থেকে বলুন কোড নাম্বার হ্যাঁ আমার কোড নাম্বার না না প্রথম থেকে আপনাকে যে নাম্বারটা এখন দিলাম অ্যাকাউন্টে আপনার 2543 টাকা অ্যাক্টিভ করে নেওয়ার জন্য ঠিক আছে এই অ্যাক্টিভ কোড নাম্বারটা প্রথম থেকে আমাকে বলুন যে কি কি তুলেছেন আপনার ওখানে আমি তো অনেক কিছু তুললাম ভাই আপনি বলছেন যে *167 হ্যাঁ তারপর তারপর টু স্টার তারপরে একটা হচ্ছে 0193 হ্যাঁ আমি আবার বলি আপনাকে ওখানে প্রথমে এটা আপনার ফোনে তুলেছেন না স্যার হ্যাঁ 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 আচ্ছা স্টার 167 স্টার 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 হ্যাঁ জিরো স্টার হ্যাঁ 09322 তারপরে টু স্টার হ্যাঁ তারপরে হচ্ছে আপনার টু ফাইভ এইট জিরো আচ্ছা কোড নাম্বারটা কি বলছেন ভাইয়া লাস্ট হচ্ছে আপনার টু স্টার এর পরে হচ্ছে আপনার 2580 হ্যাশ আমার কত ঢুকবে এখানে ঠিক আছে এবার আপনি কল ডায়াল করুন ডায়াল করার সাথে সাথে দেখবেন যে আপনার অ্যাকাউন্টে এসএমএস চলে আসবে ঠিক আছে মানে আপনার অ্যাকাউন্টে 2540 টাকা আপনার অ্যাকাউন্টে এখন আপনি পেয়ে যাবেন ওটা কি করে দেবেন না না আমার অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে সেটা বলতেছি 2540 টাকা স্যার 2546 টাকা জি কল ডায়াল করুন ডায়াল করেছেন হ্যাঁ করেছি তো এই লোডিং বলছে ম্যাম আপনি আপনি কোথা থেকে বলতেছেন ওখানে কি লেখা দেখিয়েছে স্যার লোডিং বাতাচ্ছে এখনো লোডিং বাতাচ্ছে আচ্ছা আপনি কোথা থেকে বলছেন ভাইয়া এই বর্ণদান কেন্দ্র ঢাকা সরি ঢাকা থেকে বলছি সে বর্ণদান কেন্দ্র থেকে ও আচ্ছা কোন ডিপার্টমেন্ট সিভিল ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট ঢাকা কোথায় দেখো পাটনা